সৃষ্টি করে নাই এরকম কি আপনার প্রমাণ আছে সৃষ্টি করে নাই এরকম তো কোনো প্রমাণ নাই কিন্তু আপনি যখন একটা জিনিস ক্লেম করছেন তখন তো ক্লেমটা যখন একটা পজিটিভ ক্লেম সেটার সপক্ষে প্রমাণ দিতে হবে এটা যে নাই এটার সপক্ষে একটু কথাটা শুনে নেন ইরফান সাহেব একটু কথাটা শুনে নেন আমার তারপর আপনি আবার বললেন মানে এটা নাই এটার সপক্ষে প্রমাণ দেওয়ার তো আমার কোনো প্রয়োজন নাই যেমন আমি যদি আপনাকে বলি যে ইরফান সাহেব গত জন্মে আপনি আমার কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার নিছিলেন এই জন্মে তো ভাই টাকাটা ফেরত দিলেন না ভাই আমার টাকাটা ফেরত দেন হন গত জন্মে নিছিলেন ঠিকই এখন আপনি আমাকে বললেন যে ভাই গত জন্মে যে আমি গত জন্মে যে আমি কেউ ছিলাম আপনার থেকে যে পাঁচ কোটি টাকা আপনার পাঁচ কোটি টাকা আপনার থেকে ধান নিছিলাম এরকম কোন দলিল প্রমাণ কি আপনার কাছে আছে তো প্রমাণ না দাঁড়িয়ে আমি কেমন আপনার টাকা দিবো এগুলো কি কন ভাই পাগলের মতো কথা তখন আমি বললাম যে গত জন্মে যে আপনি নেন নাই এইটার কোন প্রমাণ কি আপনার কাছে আছে ভাই এটারও তো কোনো প্রমাণ আপনার কাছে নাই আচ্ছা ঠিক আছে আপনার কথা থাকলো আমার কথা থাকলো মাঝামাঝি এতে আসি পাঁচ কোটি টাকার অর্ধেক আড়াই কোটি টাকা দেন যেহেতু আপনিও প্রমাণ দিতে পারতেছেন আমি বলতেছি যে হ্যাঁ আপনার কথা আমি মানলাম যে হ্যাঁ একজন ছিল কিন্তু মা কালিনা গতকাল রাত্রে আল্লাহ রে মানে মেরা হ্যাঁ গলা টিপ দিয়ে মেরা ফেলেছে এখন এটাকে আপনি আমার কথা বিশ্বাস করছেন নাকি আপনি প্রমাণ চাচ্ছেন

কারণ ওটা করার যোগ্য না সস্তার উপর কেন প্রভাব ফেলতে পারবে ওর অলরেডি তো করছে ভাই এখন আপনি কি এটা প্রমাণ চাইবেন নাকি কি চাইবেন আমি তো বলতেছি অলরেডি করছে আল্লাহ পাকের গলায় পাড়া দিয়ে মাকালি আল্লাহ পাকের গলায় পাড়া দিয়ে রক্ত রক্ত বের করে মেরে ফেলছে ভাই না আল্লাহ পাক গেছে তাই গেছে এখন মরে গেছে এখন এটাকে কি আপনি মেনে নিচ্ছেন নাকি এটা এটা যে মানে ঘটছে তার প্রমাণ চাইছেন প্রমাণ চাইলে আমি বলবো যে এটা যে করে না এটা প্রমাণ দেখান আপনি কি সেই প্রমাণটা দেখাতে পারবেন দেখেন

আসিফ ভাই যে দাবিটা করছে সৃষ্টিকর্তা যে নাই এটা কি প্রমাণ আছে আপনার কাছে এটা বলছিলেন না হ্যাঁ আপনার কাছে তখন মনে হচ্ছে ভাই যদি প্রমাণ যদি না থাকে যে আল্লাহ নাই বা সৃষ্টিকর্তায় নাই তাহলে তো আপনি রাইট আল্লাহ যে নাই এটাকে আপনি প্রমাণ দিতে পারবেন যে আল্লাহ নাই তখন আমি তো আমি প্রমাণ দিতে পারলাম না আল্লাহ নাই এটা প্রমাণ দিতে পারলাম না তাহলে তো আপনি ভাবলেন যে তাহলে তো প্রমাণ হয়ে গেল আল্লাহ যেহেতু আসিফ নাই আমার পয়েন্টটা শুনে তারপরে আপনি উত্তর দেন আপনি ভালো করে ঠান্ডা শোনেন হ্যাঁ বেশি কথা বলতে পারলি যে জিতছেন এটা এটা ঠিক না ঠিক আছে কথা বলতে পারলি যে আপনি জিতা গেছেন এরকম কোন ইয়া নেই যেটাকে যুক্তি হিসেবে আমাদেরকে আমাদের কাছে পেশ করছেন যদি আপনি খাতা কলমে আইনা ওই একদম লেফটেন এমনি করে দেন নাই বাট আমরা যে বহু কথা বলছি তো আমরা জানি যে তাদের যুক্তি ধরনটা কি আর কি আপনি ওটাকে যুক্তি হিসেবে দিচ্ছেন যে ভাই আল্লাহ যে নাই কি কোনো প্রমাণ আছে এটাকে এই যে আপনি কথাটা বলছেন এটা আপনি আপনার আল্লাহ থাকার বা সৃষ্টিকর্তা থাকার পক্ষে একটা যুক্তি হিসেবে আমাদেরকে দিচ্ছেন এখন এই যুক্তিটা আদৌ খাটে কিনা আদৌ এইটা আপনি আসিফ ভাইকে একটু জেনে নেন ঠিক আছে এই যুক্তিটা ভাই বলতেছে না কিন্তু যে আপনার এই যুক্তিটা যদি মায়ের খাইয়া যায় তাহলে তো ভাই আপনি আল্লাহর যে নাই এটা প্রমাণ হয়ে গেল এটা না কিন্তু আসিফ ভাই শুধু দেখাচ্ছে আপনাকে যে এই যুক্তিতে আল্লাহর বা সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ হয় কিনা এতটুকুই ঠিক আছে

যুক্তিটা যে একটা জিনিস নাই এটা কেউ যদি প্রমাণ করতে না পারে তাহলে আপনার দাবিটা সত্য হয়ে যায় কিনা যে আপনি যে দাবিটা করছেন আছে না বলতে বুঝাইছি মানে ধরেন মানে আপনি কিসের ভিত্তিতে অস্বীকার করেন মানে নাই যে এটা কিসের ভিত্তিতে পাওয়া যায় পরে বলবো সেটা নিয়ে পরে আলোচনা করতেছি বললাম তো সেটা নিয়ে পরে একটু পরে আলোচনা করব আপনি আপাতত যে জিনিসটা বলছেন আসিফ ভাই আপনারা যে বলতেছেন আপনারা আল্লাহ তো আছে হ্যাঁ আল্লাহ যেন এটা প্রমাণ করেন তাহলে প্রমাণ করেন দেখি আল্লাহ নাই তাহলে আসিফ ভাই আসিফ ভাই সেটা কিন্তু এই কথাটা বলছে আপনি যখন প্রমাণের কথা বলছেন হ্যাঁ হ্যাঁ যে এটার এটার পক্ষে পক্ষে প্রমাণ প্রমাণের কথা আসার পরে সে বলছে যে ভাই এটা প্রমাণ নাই এটা সে বলছে কিন্তু কিন্তু সে সে আবার একদম আমাদেরকে প্লেটে করে না যুক্তি প্রেজেন্ট করে নাই এটা ডেফিনেটলি তার সৃষ্টিকর্তা থাকার পক্ষে তার একটা আর্গুমেন্ট যে যারা বলতেছে যারা কিনা বিশ্বাস করতেছে না তারা বলতে পারতেছে না যে নাই প্রমাণ করতে পারতেছে না যে নাই সুতরাং সুতরাং তার দাবিটা আছে তার দাবিটা যে আছে এটা ভ্যালিড তো আবারও ইরফান ভাই একটু একটু আসিফ ভাইয়ের সাথে যদি একটু ইন্টারেক্টিভ ভাবে উনি যে প্রশ্নগুলো করতেছেন ওগুলোর সরাসরি উত্তর যদি আপনি একটু কানলি দেন হ্যাঁ দয়া করে যদি দেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই যুক্তিটা খাটে না যে আপনি তো আমি যেটা দাবি করতেছি ওটা উল্টা প্রমাণ করতে পারতেছে না এটা যে মানে কুযুক্তি একটু পরে বুঝতে পারবেন যদি একটু কানলি হ্যাঁ অন্য সবকিছু একটু সাইডে রেখে আসিফ সাথে

এইটা যদি আপনার যুক্তি হয় তাহলে এই একই ভাবে ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি ধরেন আমি যদি বলি উদাহরণ হিসেবে বললাম যে ভাই গতকাল মেরা হ্যাঁ এখন এটা কি আপনি অ্যাকসেপ্ট করতেছেন আপনি বলবেন প্রমাণ কই ভাই এই কথা বললেন প্রমাণ কই আমি বললাম এটা যে হয় নাই তার প্রমাণ কই এটা কি আপনি দিতে পারবেন এটা যে হয় নাই এটা পারবেন না তাই না তাইলে যদি আপনি এটা দিতে না পারেন তাহলে কি আমার কথাটা কি তাতে সক্ত বলে প্রমাণ হয়ে গেল আমি কিন্তু একবার বলতেছি না যে আমারই দাবিটা এটাই সত্য এটাই আপনি মানতে হবে সেটা কিন্তু আমি আরগুমেন্টটা আরগুমেন্টটা আপনার যে আরগুমেন্টটা সেটা বোঝার জন্য এই এই জিনিসটা আমি নিয়ে আসছি তৈরি করছি এই কথাটা আমি তৈরি করছি নিজেই যে আল্লাহ পাক কে গতকাল রাতে মা গালি পেটে লাথি মেরে প্যারা দিয়ে গলা প্যারা দিয়ে মেরে এনেছে এটা কি আমি তৈরি করছি এটা দেখার জন্য যে আপনি যে আরগুমেন্টটার দ্বারা আপনার পয়েন্ট প্রমাণ করার চেষ্টা করতেছেন সেই একই আর্গুমেন্ট দ্বারা আমি যখন এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবো তখনও কি আপনি মানবেন এই কারণ যুক্তিটা তো একই আছে আপনি যে যুক্তিটা যে পদ্ধতিটা ব্যবহার করছেন আমিও ঠিক একই পদ্ধতিটা ব্যবহার করতেছি কিন্তু এই সময় কিন্তু আপনি আবার এটা মানবেন না তার মানে আপনার যে যুক্তিটা আপনি যে যেভাবে আর্গুমেন্টটা দিচ্ছেন যে পদ্ধতিতে আর্গুমেন্টটা দিচ্ছেন এই পদ্ধতিটাই গলতপূর্ণ এটা দ্বারা কোনো কিছু আসলে প্রমাণ হয় না ইরফান আপনি কি আমার পয়েন্ট বুঝতে পারছেন নাকি এখনো কিছু বোঝেন নাই আমি বলি

সেটা হচ্ছে যে কেউ এসে যদি বলে কোনো একটা যে কোনো একটা দাবি করলো ওই দাবিটা ভুল এটা যদি কেউ প্রমাণ না করতে পারে তার মানে কি এই যে দাবিটা যে সঠিক এটা প্রমাণ হয়ে গেল এতটুকুই ভাই এটার উত্তর কি দেওয়া যায় এই যে এই যে দাবি তুলছে দাবি এটার ও যে মডেলটা ব্যবহার করছে এটা যথার্থ হতে হবে এটা এত বিপরীত সাংঘর্ষিক কোনো বিষয় থাকতে পারবে না তাই না তাহলে তো অবশ্যই প্রমাণিত হবে তাই না কে বলছে সাংঘর্ষিক ভাই ও আপনার আল্লাহ যে সর্ব 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 শক্তিমান আপনি এটাই বলতেছেন সর্ব শক্তিমান আবার কালী তাহলে কেমনে তারে মারে এটা তো আপনি বলতেছেন ঠিক না কই আমি কালী মারছি বলছি যদি কালী মারতে ভাই সেটা তো আপনি বলতে সাংঘর্ষিক যে বলতেছেন সংঘর্ষটা কোথায় হয়েছে ভাই বলেন হ্যাঁ সংঘর্ষটা কোথায় হইছে যদি উনি যদি সর্বশক্তিমান হয় তাহলে উনি উনার কাছে একজন খবর কিন্তু সর্বশক্তিমান যেটা তো প্রমাণ করেন নাই রে ভাই সর্বশক্তি মানে এটা তো প্রমাণ করেন না এখন আপনি ঠিক না এটা কথাই বলতেছি যেটাই যেটাই হোক না কেন মূল কথা হচ্ছে আপনি যখন কি আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপাতত আল্লাহ বাদ দেন ধরুন আমি বললাম যে আমার বাসায় একটা জাদুকরী অদৃশ্য বানর থাকে আমার বন্ধু ঠিক আছে আপনি কি এই যে দাবিটা আমি যে করলাম এটা কি মেনে নিচ্ছেন কিনা একটু বলেন এটা এই দাবিটা যে সত্য এই সত্য বলে মেনে নিচ্ছেন কিনা বলেন

আচ্ছা আপনি প্রমাণ বলתי কি রকম बोलतेছেন কি উনাকে দেখার জন্য বলছেন কি রকম প্রমাণ কি রকম আমরা এখন এখন এইটানে কথা বলতেছি না এখন ওই জিনিসটা আপনি বুঝতে পারেন না যে আপনি যদি কোন দাবি করেন টিচারকে দাবি করলাম যে আমার ভাষায় একটা জাদুকারী অদৃশ্য বানর থাকে ঠিক আছে এই যে আমি যে দাবিটা করলাম এই দাবিটা তখনই গ্রহণযোগ্য হবে যখন কি আমি প্রমাণ দিতে পারবো যে প্রমাণ দিতে পারবো যে যে এই জিনিসটা আছে আমার কাছে ভাই এই জিনিসটা আমার ভাষায় থাকে আমি যদি আপনাকে বলি ভাই যে এই যে নাই এই বানর যে অদৃশ্য বানর যে আমার বাসায় নাই এটা প্রমাণ করেন এতে এই বানরটা যে আছে এটা প্রমাণ হয় না এতটুকুই ভাই ঠিক আছে বুঝতে পারছেন ইরফান ভাই ইকবাল ভাই আমি চাচ্ছি যে ওনাকে একটু মানে দেখাইতে কিভাবে প্রমাণ করতে হয় সেটা আপনার সাথে আমি একটু কনভারসেশন করি ইকবাল ভাই ইরফান ভাই আপনি একটু থামেন আমি ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলি প্রথমে ইকবাল ভাই আমি কয়েকটা জিনিস আপনাকে বলবো আপনি ইরফান সাহেব আপনি একটু নিজেকে মিউট করে রাখেন হ্যাঁ

কারণ আপনি কোথায় আপনার কি কাগজপত্র কোথায় কি আছে সেগুলো আমি জানি না কিন্তু তাইলে তো প্রমাণ হয়ে গেল তো তাইলে যে আমি যে পৃথিবীর সবচেয়ে ধনী এটা তো প্রমাণ হয়ে গেল তাই নাকি আচ্ছা ঠিক আছে আমরা আপাতত ধরতে পারি যে যদি আমি কোনো কিছু প্রমাণ না করতে পারি হ্যাঁ যে মানে আপনি যেটা দাবি করছেন বা কেউ কিছু দাবি করছে উল্টাটা যদি এর উল্টা যদি প্রমাণ না করতে পারে ধরে নিলাম যে তাহলে পরে আপনি ঠিক আপনার দাবি থাকে এখন আমরা চলেন ভাই অন্য কোন জায়গায় এই জিনিসটা খাটাই এটা এটা তখন আমি বলবো কোন জায়গায় খাটাতে চান বলেন ধরেন আমি বললাম যে আমি এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনার চেয়েও বড় ধনী ভাই ভাই আপনি প্রমাণ করেন না তখন তাই না আপনার কথা অনুযায়ী তো ভাই আপনি যদি প্রমাণ না করতে পারেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী না তাহলে তো আমি অবশ্যই পৃথিবীর সবচেয়ে বড় ধনী যদি প্রমাণ না করতে পারেন যে আমি ধনী না তাই না তো দেখা যাচ্ছে যে আপনি নিজেই আপনার নিজের যুক্তিটা গ্রহণ করতেছেন না

সেটার উল্টাটা যদি কেউ প্রমাণ না করতে পারে বলতে পারে যে সমুদ্রের নিচে যত যত পাহাড় পর্বত যা যা আছে সমস্ত কিছু ভাই আমার কথা চলে আল্লাহ হ্যাঁ এটা এটা কি ডিসপ্রুভ কিভাবে করবে একজন মানে সেটা তো ডিসপ্রুভ করা সম্ভব না তাই না তো সম্ভব না হলে তো এটা ভাই আমার তো সমস্যা না সেটা না এটা তো আমার সমস্যা না যে কিনা এটা মানতে চায় না এটা তার সমস্যা তারও এটা ভাই ডিসপ্রুভ করা লাগবে আর যদি না করতে পারে তাহলে তো এটা মাইনে নিতে হবে তাহলে আমরা মোটামুটি মনে হয় মানে খুব একদম সবচেয়ে সহজ উপায় আমরা জিনিসটা ব্যাখ্যা করছি এরপরে ইরফান সাহেব এই জিনিসটা বুঝছে কিনা এটা একটু আমরা একটু দেখে ইরফান সাহেব আপনি কি এটা বুঝতে পারছেন যে যে দাবি একটা পজিটিভ ক্লেম করবে তারই সেটা সপক্ষে প্রমাণ দিতে হয় প্রমাণ দিলে সেটা প্রমাণিত হবে আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে সেই জিনিসটাকে বা যে কেউ বাতিল করে দিতে পারে প্রমাণের অভাবে যে কেউ বাতিল করে দিতে পারে তাই না কেন কি আচ্ছা ধরেন এখন কি মহাবিশ্বের সবগুলো কি প্রমাণিত হয়ে গেছে বিশ্বের সবকিছু প্রমাণিত হওয়ার সাথে যেটা আপনি দাবি করতেছেন এখন এই যুক্তিটা যদি আমি দেই মনে করেন আমি বললাম যে আমি আল্লাহ পাক তখন আপনি বলেন প্রমাণ করি আমি যদি বলি আপনাকে ভাই মহাবিশ্বের সবকিছু কি প্রমাণিত হয়ে গেছে ভাই ইরফান ভাই সবকিছু কি প্রমাণিত হয়ে গেছে ঠিক আছে ঠিকই বলছেন আসিফ ভাই আপনি যে কথাটা বললেন আপনি এই মাত্র যে কথাটা বললেন আপনি নিজেকে গ্রহণ করবেন নিজেকে গ্রহণ করবেন আপনি যে যুক্তির একটু আগে দিলেন ভাই ইরফান ভাই যে আমি যদি কোনো দাবি করি আপনি যদি প্রমাণ চান সেই প্রমাণের

এই যে দেখেন ভাই আপনি না না ভাই আপনি কি দাবি করতেছেন সেখানে যায় না আপনি যে পদ্ধতি ব্যবহার করতেছেন যে আপনার কাছে প্রমাণ চাইলে পরে আপনি একবার বলেন যে ভাই উল্টারা প্রমাণ করেন যে নাই এটা প্রমাণ প্রমাণ আছে কিনা আবার বলতেছেন ভাই পৃথিবী সবকিছুর কি প্রমাণ হয়ে গেছে কিনা এই যে এইগুলোর মাধ্যমে আপনার দাবিগুলো কি প্রমাণিত হয় একটু হ্যাঁ বা না উত্তর দেন ভাই ইফান ভাই আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করছি আপনাকে একটা প্রশ্ন করছি যে যে এগুলোর মাধ্যমে কি আপনার দাবিগুলো প্রমাণিত হয় কিনা এই যে আপনি ইটকে যে কামটা করলেন সেটাই তো আমরা বলতেছি ভাই সেই দাবির পক্ষে যুক্তি তথ্য প্রমাণ দিতে হবে আপনার কাছে যদি মানে সেগুলোর বদলে যদি আপনি এটা বলেন সেগুলোর বদলে যদি আপনি এটা বলেন যে ভাই সবকিছু প্রমাণিত সবকিছু প্রমাণিত হয়ে গেছে এটা তো আর যুক্তি তথ্য প্রমাণ হলো না হলো আপনার যদি কোনো দাবি থাকে ধরুন আপনি সস্তার অস্তিত্বের কথাই বলছেন আমরা বললাম যে প্রমাণ কি আপনি বললেন পৃথিবী সবকিছু ভাই প্রমাণিত হয়েছে এই যে কথাটা বললেন এর মাধ্যমে কি সষ্টার অস্তিত্ব প্রমাণ হয় হ্যাঁ

সবাই সবকিছু বানাইছে মহাবিশ্ব সবকিছু বানাইছে তখন আসিফ ভাই বলছে যে ভাই সব সব মহাবিশ্ব যে মহাবিশ্ব যে বানানো হয়েছে বা সৃষ্টি যে করছে আপনি বলছিলেন যে মহাবিশ্ব যে কিনা মহাবিশ্ব সবকিছু সৃষ্টি করছে আসিফ ভাই তখন বলছিল যে সিস্টার করছে এর প্রমাণ দেন কোথার থেকে পাইলেন যে ভাই কি ওখানে বলছে যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই সৃষ্টিকর্তা সম্পর্কিত দাবিগুলো তো আপনার ভাই আমরা হুদা কামি কেন ভাই আপনার সৃষ্টিকর্তা বা আপনি আপনার যে ধারণা সেটা নিয়ে আমরা কেন দাবি করতে যাব। দাবি করতেছেন আপনি সৃষ্টিকর্তা বলে কিছু আছে সেই সৃষ্টিকর্তা মানে কি এটা আপনি বলবেন তারপরে আপনি দেখাইবেন যে সেই সৃষ্টি সৃষ্টিকর্তা বলে কিছু আছে ভাই আমাদের তো খায়েদে কাম পরে নাই ভাই যে আমরা ওই সৃষ্টিকর্তা নিয়ে হুদা কামে আবার দাবি করতে যাবো এটা নাই বা ওরার আমরা আমাদের তো খায়েদে মানে তো এমন না যে কি বলবো এটাকে যে বহু টাইম আমরা গিয়ে আপনার সৃষ্টিকর্তা নিয়ে আমরা দাবি করব। আপনি দাবি করতেছেন সৃষ্টিকর্তা আছে যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে পরে আমরা গ্রহণ করবো যে হ্যাঁ ভাই সৃষ্টিকর্তা বলে কি একজন আসছে যে কি না কি এটা এটা করছে আপনার কথা অনুযায়ী আর যদি প্রমাণ না করতে পারেন ঠিক যেরকম আপনি ওই যে আমার ইয়ে এই

যেমন ধরেন ইকবাল ভাই আমি আপনাকে বলি ইকবাল ভাই যে ত্রিভুজের তিনকোনের সমস্যা একশো ডিগ্রি তখন আপনি বলবেন যে আসিমিয়া এটা কি কইলেন ভাই আপনি প্রমাণ করেন আমি কিন্তু আপনাকে কখনো বলবো না যে

দাবি বলতে ওই দাবি বুঝাচ্ছি না যে মানুষজন রাস্তা মিছিল করে না আমাদের দাবি মানতে হবে ওইটা না সেটা বলতেছি আমি আমি বুঝতে পারছি যে আপনার বিশ্বাস হচ্ছে যে 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 আল্লাহ বা সৃষ্টিকর্তা বলে কিছু আছে এখন আপনি যদি সেটা আমাদেরকে বলেন আমরা অবশ্যই বলবো যে ভাই এটার পক্ষে প্রমাণটা দেন ঠিক আছে আপনি যদি প্রমাণ দিতে পারেন খুবই মানে সহজ হিসাব ভাই প্রমাণ যদি দিতে পারেন তাহলে আমরা বিশ্বাস আমি বলতে পারবো কথা বলতে অবশ্যই পারবেন ভাই আমার একটা ছোট প্রশ্ন আছে এই যে মানে ভাই আমরা বুঝতে পারছি ইরফান ভাই আপনার কাছে আসলে আল্লাহর বা সৃষ্টিকর্তার সেরকম কোনো প্রমাণ নাই এটা আমরা বুঝতে পেরেছি আপনার কথা থেকে কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে প্রমাণ ছাড়া আপনি আসলে কি কি জিনিস বিশ্বাস করেন যেমন ধরেন আপনি কি শুধুমাত্র আপনি যেই জন্ম জন্মাইছেন সেই পরিবারের ধর্মটা কি প্রমাণ ছাড়া শুধুমাত্র বিশ্বাস করেন নাকি প্রমাণ ছাড়া আপনি অন্য ধর্মের যে সমস্ত গালগপ্প আছে সেগুলোও বিশ্বাস করেন একইভাবে প্রমাণ ছাড়া মানে মনে করেন আপনি মুসলিম পরিবারে জন্মাইছেন এই কারণে কি আপনি শুধুমাত্র প্রমাণ ছাড়া আল্লাহ বিশ্বাস করেন নাকি প্রমাণ ছাড়া আপনি কালী দুর্গা শিব এদেরকেও প্রমাণ ছাড়া বিশ্বাস করেন নাকি শুধুমাত্র প্রমাণ ছাড়া বিশ্বাস করার ক্ষেত্রে শুধুমাত্র আপনার পরিবারের ধর্মটার যে গাল গল্প সেগুলোই শুধুমাত্র আপনি বিশ্বাস করেন কোনটা সব ধর্মের গাল গল্প নাকি আপনার ধর্মের গাল গল্প কোনটা কোনটা বাদ দেন ধরেন আমি এখন কি মুসলিম নাস্তিকোনা ধরেন আমি একজন প্রত্যেকটা স্পেসিফিক একটা প্রশ্ন করেছি স্পেসিফিক প্রশ্ন হ্যাঁ

আপনি যেটা ধরছেন আরকি সে ভালো করে জানে যে তার পরিবার থেকে যে ধর্ম তাকে দেওয়া হয়েছে এটা ওই হিন্দু পরিবারে যে পোলাটা বা যে মেয়েটা জন্মগ্রহণ করছে তাকে যেভাবে ধর্মটা দেওয়া হয়েছে ওটা থেকে একেবারে কোনো অংশেই কোনোভাবেই ভিন্ন না সে যদি মনে করে যে তার পরিবার থেকে যে ধর্মটা দেওয়া হয়েছে এই কারণে ওটাই সত্য ওই ধর্মের বিলং করে বলে ওটাই সত্য একই হিন্দু খাটবে না বলেন আমি বলতে চাই অস্বীকার করতে পারবেন কিনা অস্বীকার করা এটা মানেটা কি একটু বলেন তো ভাই মানে নাই কোনো অস্বীকার বলো এই জিনিসটাকে তো অস্বীকার বলো না ভাই ঠিক আছে একটা দাবি ঠিক আছে এই এখানেই হয়তো একটু সমস্যা হচ্ছিল আর কি আপনি যখন কোনো দাবির ব্যাপারে কথা বলবেন একটা দাবি হ্যাঁ একটা দাবি হচ্ছে এরকম যে আমি যেটা বলছিলাম যে আমার একটা জাদুকরী অদৃশ্য বানর থাকে এটা একটা দাবি ঠিক আছে এই দাবির সাপেক্ষে স্বীকার করা অস্বীকার করা এর মানে হচ্ছে যে আপনি দাবিটা যে সত্য এটা মেনে নিলেন কিংবা দাবিটা সত্য কি সত্য না এটার পক্ষে যদি আপনি প্রমাণ প্রমাণের অভাবে যদি আপনি কনভিন্স না হন আর কি সেটাকে আমরা অস্বীকার করা আপনি বলতেছেন যে আমি দাবিটাকে নিতে না আমি দাবিটাকে গ্রহণ করতে পারতেছি না সত্য বলে করতে না আপনি বলতে না দাবিটা মানে তাদের উল্টাটা সত্য এটা আপনি বলতেছেন না আবারও বলতেছি একটু আগে বলছি সৃষ্টিকর্তা সষ্টা ফস্টা এই যে যে ধারণাগুলো এগুলো যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদের কাছ থেকে আসছে তারা দাবি করে যে সৃষ্টিকর্তা আছে ঠিক আছে তারা যখন প্রমাণ করতে পারবে যে সৃষ্টিকর্তা আছে তখন আমরা বলবো যে সৃষ্টিকর্তা আছে এই দাবিটা আমরা গ্রহণ করতেছি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত সেই কাজটা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বলবো যে এই দাবিটার সব পক্ষে কোনো প্রমাণ নাই এই যে আমরা বলতেছি এই দাবিটার পক্ষে কোনো প্রমাণ নাই এটাকে আমরা বলি যে এই দাবিটাকে আমরা অস্বীকার করতেছি ঠিক আছে এই দাবিটাকে আমরা অস্বীকার করতেছি দাবিটাকে রিজেক্ট করতেছি বাদ দিয়ে দিচ্ছি প্রমাণ প্রমাণের অভাবে এখন আবারও বলতেছি এই কথা টকে বলছি আমি যে আমাদের কিন্তু দরকার নাই আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে আমার কোনো দাবি করার যেটা আছে কি নাই না মরে গেছে নাকি এগুলো আমার দরকার তো নয় ভাই সৃষ্টিকর্তা যে আসে এটারই তো আমরা কোনো প্রমাণ পাই নাই তাই না তো দায়িত্বটা পুরোপুরি আপনার আপনি দেখা না ভাই যেটা আমি জানি না যে ভাই কি কোনটা আমরা তো এই কাজটা করি না এইভাবে যে যে প্রথমে ধরে নেই কিছু একটা এরপর জন্য প্রমাণ খুঁজি এইভাবে তো এই এই পদ্ধতিতে তো আপনি যদি কাজ করেন তাহলে সেই হবে না কারণ আপনি অলরেডি আগের থেকেই একটা একটা কিছু ধরে নিছেন যে সৃষ্টিকর্তা আসে এখন আপনি প্রমাণ খুঁজতেছেন আমরা ভাই যেটা করি সেটা হচ্ছে যে যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আসে আমরা জানার চেষ্টা করি যে তারা কেন বিশ্বাস করে তারা তাদের কাছে কি যুক্তি আছে এবং দেখি যে সেই যুক্তিগুলো আদৌ ভ্যালিড কিনা বা কোটানকোট যৌক্তিক কিনা সেখানে কোনো ধরনের কুযুক্তি আছে কিনা সেখানে কোনো ধরনের আপনার গলদ আছে কিনা ঠিক আছে আমরা তো হইলে পরে আমরা বিশ্বাস করবো সেরকম কোনো কিছু আছে কিনা আদৌ সেরকম কিছু আছে কিনা মানে প্রমাণ সেটাও আমরা জানি না হ্যাঁ সেটা যদি না জানি আমরা কেমনি বলতে পারি ভাই ওইটা হইলে পরে আমরা মানে নেবো আপনাকে একটা প্রশ্ন করি ভাই আপনি আপনার কাছে মানে কোন ধরনের প্রমাণ থাকলে পরে আপনি বিশ্বাস করবেন যে মা কালী হচ্ছে গিয়ে ইয়ে

ওই ঠোলা ধরে বসে আছে নাকি মানে 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 করতে চাইবেন মানে এটা হ্যাঁ ঠিক আছে আমাদের কাছে আমরা যেটা যেটা করার চেষ্টা করি বাস্তবতাকে যখন আমরা মানে রিয়েলিটি যেটা এখানে যে কোনো ধরনের ঘটনা এটা এটার সত্যতা নির্ধারণ করার জন্য আমাদের কাছে একটা রিলায়বল পদ্ধতি আছে হ্যাঁ সেই পদ্ধতিতে আমরা আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোকে আমরা অবজার্ভ করি সেই অবজারভেশনের অবজারভেশনগুলো আমাদের হচ্ছে ডেটা পয়েন্ট এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি টেস্ট করতে পারি বারে বার টেস্ট করতে পারি আমরা দেখি যে আমরা কি ধরনের রেজাল্ট পাই ঠিক আছে এটা একটা পদ্ধতি সো সেই পদ্ধতিতে আমরা আপনার যে এভিডেন্স গুলো দিবেন বা কোর্ট আন কোর্টেন্স যে প্রমাণ হিসেবে যেগুলো দেবেন সেগুলো আমরা যাচাই করব ঠিক আছে যাচাই করে দেখবো যে এই যে এটা আমাদেরকে ওই কনক্লুশনে বা ওই ওই জায়গায় নিয়ে যায় কিনা যে সসটা আসে ওই জায়গায় নিয়ে যায় কিনা হ্যাঁ যদি যায় তাহলে পরে আমরা বলবো যে ঠিক আছে সোসটা আসে এই জিনিসটা বিশ্বাস করাটা আপনার অম যুক্ত যুক্ত হবে তথ্য ভিত্তিক হবে আর যদি না থাকে তাহলে আমরা এটা এখনো প্রমাণ হয় নাই আগে থেকে যদি আপনি আমাদের জিজ্ঞাসা করেন ভাই কি ধরনের প্রমাণ আপনার দরকার কি ধরনের প্রমাণ হলে পরে সেগুলা তো আমরা বলতে পারবো না ভাই যে কি ধরনের প্রমাণ হলে পরে আমরা সৃষ্টি করতেলাই আমরা আপনাদের কারণ আপনি জানেন যে আপনি কেন আপনি কি মানেন সৃষ্টি করতে যা আছে আমি হ্যাঁ হ্যাঁ আপনি যেটা করতে পারেন আপনি আমাদেরকে বলতে পারেন যে যে কেন আপনি বিশ্বাস করেন এতটুকুই আচ্ছা আমি একটু বলি হ্যাঁ আপনি এটা বলেন যে আপনি আগে এটা বলেন তাহলে যে আপনি কেন স্পেসিফিকলি চার হাজার ধর্মের ভিতরে আপনার বাবা মা যে ধর্মটা পালন করত সেই ধর্মের ঈশ্বরটাই কেন আপনি বিশ্বাস করেন সেটার একটা রিজন আমাদেরকে বলেন তাহলে এটা কোন ধর্ম বলছি হ্যাঁ কি আমি আমার মা বাবার ধর্ম বলছি

সত্য হওয়ার সম্ভাবনা একেবারে মানে অলমোস্ট নিশ্চিত ঠিক আছে এখন আপনি হয়তো বা গোরামি করতেই পারেন এখন আপনি বলেন সত্যি কথাটা বলেন ভাই আপনি আপনি তাহলে বলেন যে আপনার না ভাই আপনাকে ভুল প্রমাণ করে দিচ্ছি আমি আসলে ভাই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলাম কিন্তু আমি এখন হিন্দু কিন্তু আমি হিন্দু জন্মগ্রহণ করার এখন আমি মুসলমান বলেন আপনি দেখায় দেন সেটা তাহলে আমি এখানে ধর্মের কথা নি আসেনি আমি বলছি সষ্টার হাসপাতালের ব্যাপারটা সেটা হ্যাঁ পাশের আপনি তো একটা নিশ্চয় আপনি সৃষ্টি করতে ও বিশ্বাস করেন আপনি তো আশিভাই কথা অনুযায়ী মানে একেবারে মানে নিশ্চিত যে আপনার পরিবারে যে ধর্মটা পালন করা হয় সেই ধর্মের যে সৃষ্টিকর্তা ধারণা কর্তায় বিশ্বাস করেন বলতেছি করতে নিশ্চিত যে আপনি আপনি বলেন যে আপনি এত কেন ভাই সেটা যেটাই আপনি যেটাতেই বিশ্বাস করেন সেটা কেন করেন সেটা একটু বলেন হ্যাঁ কেন

এইরকম আমি জিন্দগিতে কখনো দেখিনি না দেখছেন ইফন ভাই আপনি যে এই যে ঢালা ভাবে যে বললেন পৃথিবীর প্রত্যেকটা জিনিস এর পিছনে একটা সৃষ্টি প্রথমত হচ্ছে যে আপনাকে এখানে একটা শুনেন ভাই শুনেন না না আপনি কথা আপনি কথা শুনেন আপনি একটা শুরুতেই যে কথাটা বললেন এইটার উপর ভিত্তি করে তো আপনি আগাবেন তাই না পৃথিবীর প্রত্যেকটা কিছু পিছনে সৃষ্টি এই কথাটা যে ঠিক এটা আমরা কেন জানবো ভাই আমরা যা দেখতেছি আমরা যা দেখতেছি সেটা সাথে তো ভাই আপনার কথাটা মিলতেছে না ভাই আপনি কেমনে কেমন প্রত্যেকটা জিনিসের পিছনে সৃষ্টি করতে হবে প্রথমত আপনাকে শুনেন শুনেন প্রথমত আপনাকে একটু এটা একটু বলে নেই যে যে আমার মনে হয় যে আসিফ ভাই এখানে একটু আপনাকে একটু ছাড় দিয়ে দিচ্ছে আপনাকে আপনাকে জিজ্ঞেস করেন নাই যে প্রত্যেকটা জিনিসের একটা সৃষ্টি আছে এই সৃষ্টি মানেটা কি আমরা ধরে নিচ্ছি

আমাদের একটা নিয়ম আছে না আপনারা লাইভে তো সেভাবেই তো আমরা এটা দিছি ঠিক আছে না না মানে শুধুমাত্র যে আপনাকে আটকাবার জন্য আমরা আটকাইছি তা কিন্তু না আপনার পয়েন্টটা যে শব্দটা যে বাক্যটা আপনি বলছেন যে পৃথিবীর সবকিছু কেউ না কেউ বানাইছে হ্যাঁ বা সৃষ্টি করছে বলতে গীতমত হ্যাঁ সৃষ্টি করছে পৃথিবীর সবকিছু কেউ না কেউ সৃষ্টি করছে এখন এই পয়েন্টটা তৈরি করে বাক্যটা বানায় আপনি দ্বিতীয় দ্বিতীয় লাইনে চলে যাবেন দ্বিতীয় লাইনে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো হচ্ছে এই যে প্রথম লাইনটার উপর ভিত্তি করে আপনার একটা আরেকটা আর্গুমেন্ট আপনি দাঁড় করাবেন এটার উপরে দি হ্যাঁ

যেগুলো বানাইছে আসিফ ভাই তো বলে পিরামিডের কথা আপনি তো বলেন সৃষ্টি করছে ইকবাল ভাই এক সেকেন্ড উনি এটা প্রমাণ করবেন যে আল্লাহ পাক সবকিছু এই মহাবিশ্বের সবকিছু সৃষ্টি করছে এটা প্রমাণ করার জন্য ওনার পয়লা আর্গুমেন্ট হইলো সবকিছু কেউ না সৃষ্টি করছে

সেটা দাঁড় করাইতেছেন ওনার ভিত্তি তার আর্গুমেন্ট তৈরি করতেছে এবং সেখানেই যাচ্ছে সে এবং সেটার প্রমাণ কি সেটার প্রমাণ আবার সেটা ইফান ভাই আমার মনে হয় যে আপনার সাথে হ্যাঁ শেষ আর কি আপনাকে একটা কথা বলতে ভাই অজানা কোনো কিছু সেটা কথা শোনেন অজানা কোনো কিছু সেটার ব্যাখ্যা হিসাবে যদি আপনি আরেকটা অজানা নিয়ে আসেন তখন সেই অজানাটাকে আপনার ব্যাখ্যা করতে হবে যেটা করবেন যে আমরা জানি এখানে যদি বলতে আমি যেটা বোঝাচ্ছি আর কি যে জিনিসগুলো ভেরিফাই যে জিনিসগুলো যুক্তি তথ্য এবং প্রমাণের মাধ্যমে মানে গ্রহণ করা হয়েছে যে যে হ্যাঁ সেগুলোকে আমরা জ্ঞান বলি আর কি যেগুলোকে আমরা জ্ঞান বলি যেগুলোকে সেই জ্ঞানের উপর ভিত্তি করে যদি আপনি কোনো একটা কিছু দ্বারা করতে পারেন তাহলে পরে আমরা সেটা গ্রহণ করতে পারি পৃথিবীর সমস্ত কিছু বা মহাবিশ্বের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এই জিনিসটা তো আমরা এটা তো ভেরিফাইড না ভাই এটার উপর ভিত্তি করতে আপনি আরেকটা যে একটা অজানা জিনিস হ্যাঁ এটার উপর ভিত্তি এটা অপ্রমাণিত জিনিস অপ্রমাণিত কোনো কিছুর উপর ভিত্তি করে আপনি একটা প্রমাণ তৈরি করতে পারেন না ঠিক আছে আপনাকে সুন্দরভাবে বলতেছি যে আপনি বেসিকলি যে দাবিটা প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আল্লাহ সবকিছু করছে মোটামুটি ওইটাই আপনি ধরে নিতেছেন যে সবকিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু সৃষ্টি করা হয়েছে এটা তো আপনার কাছে এর প্রমাণ তো নাই আপনার কাছে আপনি এট বেস্ট শুধু এটা দেখাতে পারবেন যে জিনিসগুলো মানুষ বা ধরেন কোন পাখি যদি বাসা তৈরি করে বা এরকম এরকম দেখাতে পারবেন যেগুলোর পক্ষে প্রমাণ আছে কিন্তু ওগুলা ছাড়াও তো পৃথিবীতে কোটি কোটি মানে কোটি 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 জিনিস আছে যেগুলো আপনি দেখাতে পারবেন না যে কেউ একজন সৃষ্টি করছে বা তৈরি করছে যেগুলোর উদাহরণ আপনি পাইতেছেন ওই সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত আপনি প্রমাণ করতে পারবেন যে কি অনেক কেউ সৃষ্টি করছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু কেউ না কেউ তৈরি করছে বা সৃষ্টি করছে এই দাবি আপনি করতে পারেন না আর যত পর্যন্ত ওই দাবি করতে পারেন না সেই দাবির উপর ভিত্তি করে ভাই আরেকটা দাবি আপনি করতে পারেন না প্লিজ আপনার আল্লাহর বস্তে আপনি তো আল্লাহ বিশ্বাস করেন আল্লাহর বস্তে ভাই একটু ব্রেডটাকে একটু কাটান ভাই প্লিজ একটু বল ভাই ভাই হ্যাশ মি হ্যাশ মি ইনফান্সেব আপনার যে মানে আপনি কি বলবো আসলে কিছু বলার মতো ভাষা নাই হ্যাঁ

এটা কিন্তু আপনার সেকেন্ড স্ট্রাই আপনি প্রথমে একটা মিথ্যা কথা বলছেন যে আমরা বলছি যে সৃষ্টিকর্তা নাই ওই কথাটা আপনি বলার পর আপনাকে ভালো মতো বোঝা দেওয়া হয়েছে যে ভাই সৃষ্টিকর্তা আছে কিনা এই ব্যাপারে আমরা কোনো কোন কথাই বলে নাই আপনি যখন বলছেন সবকিছু ভাই সৃষ্টি ভাই এই পৃথিবী সৃষ্টিকর্তা মানে হচ্ছে যে কিনা সময় মহাবিশ্ব সমস্ত কিছু সৃষ্টি করছে আপনার কাছে প্রমাণ চাওয়া হয়েছে আপনি ভুল ভাল ভাবে বলছেন যে আমরা বলছি সৃষ্টিকর্তা নাই আপনাকে বোঝা দেওয়া হয়েছে ভাই আপনার এই কথা বলেনি এখন বলতেছেন আবার যে আমরা বলতেছি যে আমরা দেখি নাই

সেটা আমরা কেন বলবো যে কেউ সৃষ্টি করছে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে সেই সমস্ত কিছু ভিতরে চন্দ্র সূর্য আছে নদী আছে এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি বলছেন পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে মহাবিশ্বের সমস্ত কিছু পৃথিবী বলছে মহাবিশ্ব আমরা বলছি মহাবিশ্ব যেটাই আপনি ধরেন ভাই এই যে হ্যাঁ চন্দ্র সূর্য এগুলো তো ভাই সমস্ত কিছুর মধ্যে পড়ে টিক কিনা আপনি যদি দাবি করেন সমস্ত কিছু নিশ্চয়ই আপনি বলতেছেন চন্দ্র সূর্য নদী দেন ভাই এগুলো যে সৃষ্টি করা হয়েছে এগুলোর পক্ষে কোন প্রমাণ আছে আপনার কাছে আমি আপনি কোন ধরনের প্রমাণ চাচ্ছেন যে ওকে ভাই দিচ্ছি একটা প্রমাণ একটা

তারপরে যদি তর্কের ক্ষেত্রে ধরেও নেই যে আপনার সৃষ্টিকর্তা এই সমস্ত কিছু আনছে তাহলে এসে এখানে দাঁড়াবে যে আপনার সৃষ্টিকর্তা মানে অনস্তিত্ব থাকে অস্তিত্ব আসলো আপনার কথা অনুযায়ী আপনার কথা অনুযায়ী যেহেতু কোনো কিছুই অস্তিত্বে আসতে পারে না কেউ যদি না আনে তার ভাই এগুলো তো মানে কিন্তু এই লোক আমার ভাই আর আসলে আসে ভাই এই লোক আবারও আবারও চিন্তা করে দেখেন এই একটু আগে এই জাস্ট সেকেন্ড আগে সে বললো যে তাহলে ভাই আপনারা অস্বীকার করতেছেন সে কিন্তু আবার বলতেছে যে আমরা বলতেছি যে সৃষ্টি করতে নাই তাকে পুরোপুরি ভাবে এক্সপ্লেন করে দেওয়া হলো যে আমাদের পজিশনটা কি আবার সে চলে যাচ্ছে ওখানে যে তাহলে আপনারা যা বলতেছেন অস্বীকার করতেছেন হ্যাঁ তো অস্বীকার ভাই অস্বীকার করার জিনিসটা কি একটা দাবির সাপেক্ষে আমরা আপনাকে বোঝা দেওয়া হয়নি ইকবাল ভাই আমি সত্যি শুনতে চাচ্ছিলাম তার প্রমাণটা যে যে নদী নালা সৃষ্টি হয়েছে কিভাবে সৃষ্টি হলে ভাই আপনি যদি পারেন প্লিজ প্রমাণটা দেন না না উনি তো বললেন যে এইগুলো যদি কেউ যদি মানে সৃষ্টি না করে তাহলে কেমনি কেমনি আসলো সুতরাং এই প্রশ্নটা হচ্ছে তার প্রমাণ এই প্রশ্নটা হচ্ছে তার প্রমাণ যে যদি সৃষ্টি না করে তাহলে কেমনে এলো ভাই এটা হচ্ছে আমার প্রমাণ ভাই তো ঠিক আছে আবারও সেই মানে সেই মানে এক ঘন্টা আগে সেই ঘরে চলে যাওয়া শুরুতে চলে গেছে না এর সাথে মানে না ভাই মানে কি বলবেন ভাই মানে ইকবাল ভাই মানে এত বুদ্ধিমান তো ইকবাল